লিসা সেখান থেকে চলে যাবার পরতে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে একটা শাড়ি পরে বের হলো। মাথার চুলগুলো আঁচড়াচ্ছিল, হঠাৎ করে আয়নায় জাংকুককে দেখতে পেল। জাংকুক কেমন করে যেন তীর দিকে তাকিয়ে আছে। অপরদিকে জাংকুকের মুখে হঠাৎ করে পানি আসাতে চোখ মেলে সামনে তাকাতেই দেখতে পেল তে ভেজা চুল নিয়ে দাঁড়িয়ে আছে। দেখতে ভালোই লাগছে তেকে। জাংকুক তের পা থেকে মাথা পর্যন্ত দেখলো, তে একটা নীল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে, কোমর অবধি ভেজা চুল, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। তেকে একদম ছোট্ট পরীর মতো লাগছে। জাংকুক তখন মনে মনে ভাবলো, ও নো 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 জাংকুক, তোর পছন্দ এই এই মেয়ে হতেই পারে না। তে জাংকুকের দিকে তাকাতেই জাংকুক তাড়াতাড়ি করে চোখটা ফিরিয়ে নিল। এরপর রাগি ভাব নিয়ে বলল, কি হচ্ছে কি এসব সকালবেলা এরকম করছো কেন তুমি? তে তখন ভয় ভয় বলল, না মানে মানে আসলে কি মনে মনে করছো, একদম ন্যাকামি করবে না, ঘুমাতে গিয়েছিলাম, পুরো ঘুমটাই তুমি নষ্ট করে দিলে, এখন আবার নাটক করছো আমার সাথে তাই না? হঠাৎ করে দরজায় কড়া নাড়ার শব্দ আসলো। জাংকুক তখন তেকে বলল, কি হলো এভাবে আমার মুখ না দেখে দরজাটা খুলতে পারছো না তুমি? তে তখন বলল, জি দরজা খুলছি। তে দরজা খুলে দেখল জিমিন তার সামনে দাঁড়িয়ে আছে। জিমিন তখন তেকে চোখ টিপি দিয়ে বলল, কী রে নতুন বউ, দরজা খুলতে এত সময় লাগে নাকি, আর আমার দেবরটা উঠেছে নাকি ঘুম থেকে? তে মাথা নিচু করে বলল, হ্যাঁ আপু উঠেছে, যাক ভালোই হলো, আমার সাথে চল তোকে একটু সাজিয়ে দেই, এমনি তোকে না সাজলেও মাশাল্লাহ খুব সুন্দর লাগে, তবুও নিয়ম তো, চল আমার সাথে। জাংকুক তুমিও রেডি হয়ে নিচে চলে আসো, খাবার টেবিলে কেমন? জাংকুক তখন জিমিনকে বলল, ওকে ভাবি আমি আসছি। এই কথা বলে জাংকুক ওয়াশরুমে শাওয়ার নিতে চলে গেল। এরপর জিমিন তেকে একটা রুমে নিয়ে আসলো, হালকা করে সাজিয়ে দিল, তারপর নিজে একটু সুন্দর করে সাজলো। এরপর জিন এসে জিমিন আর তে দুইজনকে নিচে নিয়ে গেল সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তে আর জিমিন সবাইকে সালাম করলো, সবাই জিমিন আর তের অনেক প্রশংসা করলো। কিন্তু হঠাৎ করে একজন প্রতিবেশী তেকে দেখে বলতে লাগলো, বাবা জিন তোমার দুই বৌমা তো বেশ সুন্দর আর খুব মিষ্টি দেখতে, জিন তোমার ভাগ্য আছে বলতে হয় এমন দুইটা বৌমা পেয়েছো। আরেকজন বলে উঠলো, হ্যাঁ ঠিকই বলেছো, আজকালকার মেয়েরা তো সালাম তো দূরে থাক, ভদ্রতাও ভুলে গিয়েছে, কিন্তু তোমার দুই বৌমা কি সুন্দর, এখনকার দিনের মেয়ে হয়েও সবাইকে কি সুন্দরভাবে সালাম দিল। জিন তার দুই বৌমার এমন প্রশংসা শুনে অনেক বেশি খুশি হলো। সবাই তে আর জিমিনকে অনেক ভালো বলছিল, অনেক প্রশংসা করছিল। হঠাৎ করে একজন মহিলা বলে উঠল, ঠিকই বলেছো, তোমার বড় বৌমা জিমিন সে তো ঠিক আছে, কিন্তু তোমার ছোট বৌমা তে, তোমাদেরকে একটু সম্মান সালাম তো করবে, গ্রামের মেয়ে বলে কথা, অতটা স্মার্টও হতে পারিনি এখনো, তা মেয়ে দেখতে শুনতে ভালোই, কিন্তু গ্রামের মেয়ে কি পারবে আমাদের সোসাইটিতে মানিয়ে নিতে? আর তাছাড়া শুনেছি মেয়েটার নাকি বাবা মা সেই ছোটোকালেই মারা গেছে, এরকম এতিম একটা মেয়েকে নিজের ঘরের বউ বানিয়েছো, মেয়েটার ভাগ্য আছে বলা যায়। আরেক মহিলা তখন বলল, আরে ভাবি তার চেয়ে সবচেয়ে বড় কথা হলো আমাদের জাংকুকের সাথে মানিয়ে নিতে পারবে নাকি সেটা দেখো, তাছাড়া জাংকুক আমেরিকা থেকে লেখাপড়া করে এসেছে, এই মেয়েকে কি পছন্দ হবে তার? বুঝি না ভাই, তুমি আর আরএম ভাই সাহেব যে কি দেখে এই সিদ্ধান্ত নিয়েছিলে তোমরাই ভালো জানো। জিন তখন বলল, কেন পছন্দ হবে না, আমার বৌমা দুইটা কম কিসের, আর আমার ছোট্ট বৌমা যদিও এতিম গ্রামের, তাতে সমস্যা কি, আমার তে বৌমা হাজারের মধ্যে একটা। তখনই একজন মহিলা বলল, ভাবি আপনি কিন্তু বাড়িতে ডেকে আমাদেরকে অপমান করছেন। অপমান আমি না, আপনি যে যে ইচ্ছে করেই অপমানিত হচ্ছেন, আমার বৌমার ভুল ত্রুটি খুঁজতে যে আপনাদের নিজেদের মেয়েদের কথাই ভুলে গিয়েছেন, আপনার মেয়েরা তো ছোটো ছোটো কাপড় পরে রাত 12টার পরে বাসায় ফিরে, সেটা বুঝি স্মার্টনেস? তে তখন মনে মনে ভাবল, বাবা আমার শাশুড়ি মা এত ভালো হবে কোনো দিন ভাবতেও পারি নেই। তের মন খারাপ দেখে জিমিন তেকে সান্ত্বনা দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, এরপর তার সাথে দুষ্টামি করছে, জাংকুককে নিয়ে অনেক ফাইজলামি করছে,
কিন্তু তের কোনো কিছুতেই মন ভালো হচ্ছে না। তের শুধু ইচ্ছে করছে জাংকুকের সাথে কথা বলতে। কেন এমন ব্যবহার করছে জাংকুক তের সাথে? কি করেছে তে? ডিভোর্স দিবে কেন আমাকে? কেন কাল রাতে বললো যে আমাকে ডিভোর্স দিবে? কী যে হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না। কি ভেবেছে কে এই জাংকুক? আমাকে ডিভোর্স দিবে বললেই হলো? ডিভোর্স দেওয়া বিয়ে করা কি মামা বাড়ির আবদার নাকি? বিয়ে কি কোনো ছেলে খেলা নাকি? যখন ইচ্ছে হবে করবে, যখন ইচ্ছে ভেঙে দিবে, এটা তো হতে পারে না। আমাকে জাংকুকের সাথে কথা বলতেই হবে। এত ভালো একটা শ্বশুর শাশুড়ি ননদ সব কিছুই পেয়েছি, কিন্তু আমার জামাই, উনি তো আমাকে পছন্দই করে না। সবাই এত ভালো, শুধু জাংকুক এমন কেন কে জানে? খারুস একটা, সবসময় শুধু ধমক দিয়ে কথা বলে, মুখে একটু মিষ্টি কথাও নেই। রাম গরুর ছানা, সবসময় শুধু রগ আর রাগ। কেন রে, একটু ভালো করে কথা বললে কী হয় তোর? সে যাই হোক না কেন, মিস্টার হাজবেন্ড, আপনাকে তো আমি ঠিক আমার করেই ছাড়বো, জাস্ট ওয়েট। এগুলো ভাবছিলই ঠিক তখনই লিসা তের কাছে আসলো আর বললো, কী গো ভাবি, কী এত ভাবছো? বরের কথা ভাবছো বুঝি? বাবা, যাবে তো সেই বরের কাছে। চিন্তা করো না, একটু ওয়েট করো, আমরাই নিয়ে যাব তোমাকে তোমার বরের কাছে। বাবা, একদিনের মধ্যে এত ভালোবাসা, ভাবা যায়? তে তখন মাথা নিচে করে মুচকে মুচকে হাসছে, মনে মনে ভাবছে, ও ফাল্লা দড়ি ফালাও, আমি উঠে যাই। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। কী সব কথা বলছে, এদের লজ্জা সরম বলতে কিছুই নাই নাকি? এরপর খাবার টেবিলে সবাই খেতে বসেছে। থেকে জোর করে জাংকুকের পাশে বসিয়ে দেওয়া হলো। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে তের। জাংকুকের দিকে তাকালো, কেমন যেন ভূতের মতো লাল লাল চোখ করে তের দিকে তাকিয়ে আছে। তে মাথা নিচু করে আবার তাকিয়ে দেখলো সেই একইভাবে রাগি চোখে তের দিকে তাকিয়ে আছে। তে তখন মনে মনে ভাবলো, উফ আল্লাহ রহমত করো এই রাক্ষসের হাত থেকে আমাকে বাঁচাও, এই বাচ্চা মেয়েটাকে মনে হয় গিলে খাবে রাক্ষসটা। কিছুক্ষণ পর সবার সামনে এভাবে খেতে খুব লজ্জা লাগছিল তের, তাই কিছু খেতেও পারছিল না। আর জাংকুক চুপচাপ খেয়েই যাচ্ছে। তখন জিমিন বলে উঠলো, কি গো জাংকুক, তুমি তো দেখি একাই ষাঁড়ের মতো খেয়ে যাচ্ছ, তোমার পাশে যে তোমার একমাত্র বউ বসে আছে সে তো কিছুই খাচ্ছে না, সেটা কি খেয়াল করেছো তুমি? জাংকুক তখন বললো, তো আমি কি করতে পারি, যার খেতে ইচ্ছে করবে সে খাবে, না হলে খাবে না। আরএম তখন জাংকুকের উপর রাগ দেখিয়ে বললো, জাংকুক এটা কী ধরনের ভদ্রতা, ও নতুন এসেছে বাসায় আর তুমি ওর সাথে মিসবিহেভ করছো। সরি বাবা, আর যেন এমনটা না হয়। কি হয়েছে বৌমা, তুমি খাচ্ছ না কেন? জি মানে আমার খাওয়া হয়ে গিয়েছে বাবা, আমি আর পারছি না খেতে। জিন তখন বললো, সে কি মা, তুমি তো কিছুই খাওনি, আর একটু গোস্ত দেই তোমাকে। না মা, আমি সত্যি আর খেতে পারবো না কিছু। আরএম তখন বললো, আমার মনে হয় বৌমা আমাদের সামনে খেতে লজ্জা পাচ্ছে, বৌমার খাবারটা রুমে দিয়ে দাও। তে তখন বললো, না না বাবা, তার কোনো প্রয়োজন নেই। তোমার বাবা ঠিকই বলেছে তে, তুমি রুমে যাও, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। তে নিজের রুমে বসে খাবার খাচ্ছিল। জাংকুক রুমে আসলো। জাংকুক তেকে দেখেও না দেখার ভান করে ইগনোর করে কিছু একটা খুঁজতে লাগলো। জাংকুক রাগি কণ্ঠে বলতে লাগলো, আমার ফোনটা যে কোথায় রেখেছি, উফ কোথায় যে রেখেছি ফোনটা, পাওয়া যাচ্ছে না, কোথায় যে গেল। জাংকুক ফোন খুঁজতে লাগলো। তে তাকিয়ে দেখলো ফোনটা বেডের কোনায় একটু দেখা যাচ্ছে। তে গিয়ে ফোনটা হাতে নিল আর বলো, এই যে আপনার ফোন। জাংকুক হঠাৎ হাত থেকে ঝটকা দিয়ে ফোনটা নিয়ে নিল আর তেকে রাগি কণ্ঠে বলল, একদম আমার স্ত্রী সাজার চেষ্টা করবে না, বলে দিলাম, আর কোনো দিনও আমার জিনিসে হাত দিবে না, কথাটা যেন মনে থাকে তোমার, বুঝতে পেরেছ? আর হ্যাঁ, কী ভেবেছ, আমার পরিবারকে বস করেছে বলে কি আমাকেও বস করতে পারবে? তে তখন বলল, কী বলছেন এসব, আমি আপনার স্ত্রী সাজার চেষ্টা কেন করব, আমি তো আপনার বিয়ে করা বউ, আর কী সব বস টসের কথা বলছেন আপনি, আমি কেনই বা এগুলো করতে যাব? আমি নাই বিয়ে মানি আর না তোমাকে বউ মানি, বুঝেছ? আর তুমি কি ভেবেছো আমি তোমাদের মতো মেয়ে সম্পর্কে কিচ্ছু জানি না, তাই কি জানেন আপনি? আর আমার মতো মেয়ে মানে কি, মানেটা খুব সিম্পল, তোমাদের মতো এরকম এতিম গ্রামের মেয়েরা খুব ভালো করেই জানে কি করে মানুষকে বস করতে হয়। আর একদিনে আমার পরিবারের সবাইকে কেমন হাত করে নিয়েছো, আমার বাবাকে তো আগেই করেছিলে, আর এখন পরিবারের বাকিদের করেছো, ভালোভাবে শুনে রাখো, সবাইকে পারলেও আমাকে পারবে না। তে তখন বললো, কি বলছেন এসব আপনি, আমি তো শুনেছি আপনি বিদেশ থেকে লেখাপড়া করে এসেছেন, আর আপনার চিন্তাধারা এমন, ভাবতেও অবাক লাগছে আমার। চুপ করো,
তোমার মতো এরকম এতিম গাইয়া মেয়ের কাছ থেকে আমার এখন এসব কথা শুনতে হবে? আমার চিন্তাধারা নিয়েছে, এত কথা বলছো, তোমার কি কোনো শিক্ষা নেই, দীক্ষা নেই, সুন্দরভাবে কথাও তো বলতে জানো না, তোমরা গ্রামের সো কল্ড মানুষ। আপনাকে কে বলেছে? আমরা গ্রামের মেয়েরা অশিক্ষিত হই, তাদের কোনো শিক্ষা নেই। আমার বাবা মা গ্রামের হতে পারে, কিন্তু আমি গ্রামের নই। আমাকে রোজ আন্টি সেই ছোটোবেলায় নিজের কাছে রেখেই বড় করেছেন, তাই আমি শহরের মেয়ে, বুঝতে পেরেছেন? তে আরও কিছু বলতে যাবে, ঠিক তখনই জিমিন আসলো আর বলল, তে জলদি আয়, দাদিমা আর মা বাবা এসেছে আমাদের সাথে দেখা করতে, জলদি চল আমার সাথে। জিমিনের কথা শুনে তে দৌড়ে গেল, রোজকে জড়িয়ে ধরে কান্না করছে। আর তার আঙ্কেল মিনহো তের মাথায় হাত বুলিয়ে তেকে সান্ত্বনা দিচ্ছে। তে নাক টেনে কান্না করছে আর বলছে, রোজ আন্টি তুমি এত দেরি করে আসলে কেন বলো তো? দেখো পাগলি মেয়ে কোথাকার, মেয়ের শ্বশুর বাড়িতে কি যখন তখন আসা যায় নাকি বল? এরপর সবাই মিলে কথা বলা শুরু করে দিল। ঠিক তখনই জিমিন তের হাত ধরে তাকে তার রুমে নিয়ে গেল আর বলল, তে আমি তোকে এখন যা জিজ্ঞেস করব তুই তার সত্যি সত্যি উত্তর দিবি। সত্যি করে বলতো, তুই কি ঠিক আছিস? আমি কাল থেকে দেখছি তোর কেমন যেন মন খারাপ, কি হয়েছে আমাকে বল। আমি না তোর বোন, জাঙ্কুকের সাথে তোর কোনো ঝামেলা হয়েছে? তুই যেভাবে মাকে জড়িয়ে ধরে কান্না করলি, আমার তো মনে হচ্ছে তুই ঠিক নাই। কি হয়েছে তে আমাকে বল না। না জিমিন আপু আমি একদম ঠিক আছি, কি হবে আমার বলো তো। ইস আমি তোর ভাবি না, বুঝতে পেরেছিস? আমি জাঙ্কুকের ভাবি, আমি তোর বোন আর সারা জীবন তোর বোন হয়েই থাকবো। তো কি হয়েছে বল, বল আমাকে। না আপু কিচ্ছু হয় নাই, তাছাড়া জাঙ্কুককেও দেখলাম তোর সাথে তেমন একটা কথাও বলছে না, সব কিছু ঠিক আছে তো? মাত্র বিয়ের একদিন হয়েছে, তার মধ্যে এসব কী ধরছে রে তে? তে আর নিজেকে সামলে রাখতে পারলো না, জিমিনকে জড়িয়ে ধরে কান্না করেই দিল আর বলল, জাঙ্কুক আমাকে পছন্দ করে না জিমিন আপু, আমি এতিম আর আমাকে বারবার এতিম আর গ্রামের মেয়ে বলে অপমান করে, আমাকে মোটেও ভালোবাসে না সে।